আসসালামু আলাইকুম, আমি আজকে দেখাবো মাইক্রোওয়ার্কার্স থেকে কিভাবে ট্রান্সফারের মাধ্যমে ডলার উইথড্র করব। তো তার জন্য আমাকে করতে হবে, প্রথমে মাইক্রোওয়ার্কার্সে লগ ইন করবো। মাইক্রোওয়ার্কার্সে লগ ইন করার পর উইথড্র অপশনে আসব। উইথড্রতে আসার পর, হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলে রাখি যে আপনাকে উইথড্র দিতে গেলে আপনার এখানে পিন অ্যাক্টিভ থাকতে হবে। সো আমার পিন অ্যাক্টিভ আছে, এখানে দেখাচ্ছে উইথড্রলস অ্যাক্টিভ, কারেক্ট মিন সাবমিটেড। সো আমি এটা উইথড্র দিতে পারবো। উইথড্র দেওয়ার জন্য আমি প্লেসে নিউ উইথড্রল রিকোয়েস্টে গেলাম। আমি এর আগেও এখান থেকে উইথড্র দিছিলাম, পেন এরিয়া দিয়েছি, তারপর ট্রান্সফার দিয়ে দিয়েছিলাম। তো আমি আবার দেখাচ্ছি যে ট্রান্সফারের মাধ্যমে কিভাবে আমরা ট্রানজেকশন করতে পারি। সো এখানে দেখাচ্ছে যে ট্রান্সফারের মাধ্যমে আপনাকে উইথড্র দিতে গেলে মিনিমাম উইথড্রল ইজ $10, $10 থাকতে হবে, এবং ম্যাক্সিমাম উইথড্রল দিতে পারবেন সেটা হলো যে 41.30 ডলার। সো এখানে আপনার একটা ফি, মিনিমাম ফি কেটে নিবে 3% এক্সট্রা ফি। তো লোকাল ফান্ড ট্রান্সফারে আমি এখন যাব। সো আমি এর আগে যেহেতু ট্রান্সফারের মাধ্যমে উইথড্র দিয়েছিলাম, সো আমার এখানে সব অটোমেটিকলি এগুলো চলে এসেছে। তো আপনারা এগুলো ফিল আপ করে নেবেন। তো প্রথমে লিখবেন যে ফার্স্ট নেম আপনার, এটা হলো ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সামঞ্জস্য রাখবেন। সামঞ্জস্য রাখার পর আপনার হলো ব্যাংকে যে ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে, সবগুলো দিয়ে দিবেন। আমার ফার্স্ট নেম এটা ছিল। তো নেটিভ, এখানে ফার্স্ট নেম নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা দিলেও হবে না দিলেও হবে, তবে দেওয়াটা আমার মনে হয় বেটার, দিয়ে দিবেন। তো লাস্ট নেম, আপনারা যদি নেটিভ ল্যাঙ্গুয়েজ না দিতে চান তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম এখানে দিবেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে স্টার সাইনগুলা, যেগুলো রেড মার্ক করা আছে, এইগুলো দিবেন। অ্যাড্রেসটা দিতে হবে, আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে। ফুল অ্যাড্রেস দিতে গেলে আপনাকে প্রথমে আপনার ভিলেজ, দেন আপনার পোস্ট অফিস, দেন উপজেলা, দেন ডিস্ট্রিক্ট দিতে হবে। তো আপনি এটা নেটিভ ল্যাঙ্গুয়েজে দিতে পারেন, এখানে মাস্ট আপনাকে এই পুরোটাই এটা দিতে হবে অ্যাড্রেসটা। তারপর কান্ট্রি, বাংলাদেশ, স্টেট, আমি রংপুর থেকে, সো এখানে রংপুর, রংপুর যেখানে আছে রংপুর দিয়ে দিব। রংপুর সিটি আমার রংপুর, এটা ঠিক আছে। ফোন নাম্বারটা দিবেন। দেন জিপকোডটা অবশ্যই অবশ্যই দিবেন, জিপকোডটা অবশ্যই লাগবে। আমি আমার জিপকোড দিয়ে দিলাম। তারপর সিলেক্ট ন্যাশনালিটি, ন্যাশনালিটি বাংলাদেশ থেকে, বাংলাদেশ, ইমেলটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যে ইমেল দিয়ে, এখানে বলে নিই, আপনি যে ইমেল দিয়ে মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই জিমেলটা এখানে সাবমিট করবেন। তো আমার জিমেলটা এখানে দেওয়া হয়ে গেছে। তো রিসিভার আইডি, রিসিভার আইডি এখানে সিলেক্ট করার আগে, অর্থাৎ আপনার এখানে পাসপোর্ট ইস্যু কোনো বা ভোটার ন্যাশনাল আইডি কার্ড এটা দিতে পারেন। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটাই দিব, ন্যাশনাল আইডি কার্ড। তো এখানে এখানে সিলেক্ট করার পর দেখেন এখানে কতগুলো অপশন আছে, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আপনার যেটা আছে সেটা দিয়ে দিবেন। তো আমার ন্যাশনাল আইডি কার্ডটা দিলাম। আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে।
আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে করতে হবে, এখানে পেমেন্ট মোড দেখা যাচ্ছে অনেকের আসে না অনেক সময়। তো আপনারা যেটা করবেন, সো এখানে আসার পর এই ব্যাংকে আগে আপনি ব্যাংকের ইয়েটা লিখে নেবেন যে কোন ব্যাংকের মাধ্যমে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, সেই ব্যাংকে আপনি আপনার ব্যালেন্সটা আপনি ট্রানজেকশন করতে যাচ্ছেন, সো সেই ব্যাংকের নামটা উঠাবেন। আমার ডাচ বাংলা ব্যাংক, সো এখানে এসেছে, আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অটোমেটিকলি দেখবেন চলে আসবে, এই ঘরটা চলে আসবে। তো আমি এখানে এটা অবশ্যই বিডিটি রাখতে হবে যেহেতু আমি বাংলাদেশ থেকে, তো এখানে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হ্যাঁ এখানে দেখেন দেখা যাচ্ছে যে এখানে বিডিটি 80.3, অর্থাৎ 80 টাকা 30 পয়সা, $1 সমান 80.30 পয়সা আমাকে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল রেট হলো $1 সমান 85 টাকা সামথিং আর কি। তো রাউটিং নাম্বারটা দিতে হবে। রাউটিং নাম্বার আপনারা কীভাবে পাবেন সেটা হলো যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে অর্থাৎ সে ব্যাংকের ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চে যাওয়ার পর বললে ওরা দিয়ে দিবে, অথবা আপনি নেট থেকে ডাচ বাংলা আপনার ব্রাঞ্চের নাম লিখে সার্চ করবেন রাউটিং নাম্বার, দেন পাবেন রাউটিং নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন আপনার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখি, আমার অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ আমার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে। সো আমার এটা সেভিংস অ্যাকাউন্ট, আমি এখানে উইথড্র দিচ্ছি কত, যেহেতু আমার এখানে কত ছিল $42 সামথিং ছিল, সো এখানে যেটা ম্যাক্সিমাম দেওয়া যাবে সেটাই আপনার নিয়ে নেবে, 41.30 এটা দিয়ে দিব। সো আপনাকে এটা করার জন্য আপনাকে পিন ভেরিফিকেশন করতে হবে, পিন ভেরিফিকেশন করার জন্য আপনি এখানে যে ইমেলটা সাবমিট করেছিলেন অর্থাৎ আপনার যে ইমেলটা দিয়ে মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট লগ ইন করা আছে সে অ্যাকাউন্টে, সে আপনার ইমেলে চলে যাবে। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে করলাম, ওকে করার পর আপনি দেখবেন যে আপনার ইমেলে একটা কোড চলে যাবে। আমি এখানে একটা লোড দিই, রিলোড, আমার এখানে পিনটা চলে এসেছে, আমি এটা কপি করব, কপি করলাম, মাইক্রোওয়ার্কারসে যাব, পিনটা এখানে পেস্ট করে দেব। আমি এখন নেক্সট দিব, ৪০% ব্যাংক অ্যাকাউন্ট ইউ এগ্রি, ওকে আমি এগ্রি, এখানে দেখা যাবে এখন ব্যাক টু উইথড্রল। তো এখানে দেখা যাচ্ছে যে আমার 7 তারিখ ট্রান্সফার পেন্ডিং। সো আপনারা এভাবেই মাইক্রোওয়ার্কার্স থেকে ট্রান্সফারের মাধ্যমে উইথড্র দিতে পারবেন, আর এখানে পেন্ডিং আছে, পেন্ডিং থাকার পর দেন দেখা যাবে যে প্রসেসিং 2 দিন পর, বা এটা দেখা যাচ্ছে অনেক সময় 24 আওয়ার্সের মধ্যে চলে এসে। তো পেন্ডিং থাকার পর এখানে প্রসেসিং, প্রসেসিংয়ের পর লাস্ট যে অপশনটা আসবে এখানে পেড দেখাবে, তাহলে উইথড্র হয়ে যাবে। সো আপনারা এভাবে উইথড্র দিবেন। আর আপনারা নতুন আমার চ্যানেলে হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ।